এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। ভোটের আগে ভোটের রেজাল্ট, 17টি পঞ্চায়েতের মধ্যে 12টি বিজেপিই হবে, এমনটাই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভোটের আগে ভোটের রেজাল্ট শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। নন্দীগ্রামের সভা থেকে তার হুঙ্কার, 17টির মধ্যে 12টি পঞ্চায়েতে প্রধান হবে বিজেপি, যাকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। আর বাকি 5টি প্রধানকে হবেন সেটি বিজেপি সদস্যরাই ঠিক করবেন। এতেই শেষ নয়, বিরোধী দলনেতার আরও দাবি, 2টি পঞ্চায়েতের সমিতিও বিজেপি ঝুলিতে আসবে। পঞ্চায়েতের ভোটের আগে বিরোধী দলনেতার মুখে ফের শোনা গেল ডিসেম্বরের হুঙ্কার, যাকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। বললেন আরও কোন ঠাসা হবে সরকার, অর্থনৈতিকভাবে দলীয় হবে। গরু পাচার কাণ্ডে যে আরও গ্রেপ্তার হতে চলেছে সেই নিয়ে হুঁশিয়ার শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।